আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হলাম। অনেকে জিজ্ঞেস করছিল বা তাদের ইয়ে ছিল যে 3D লোগো কিভাবে তৈরি করতে হয়। আজকে আমরা এরকমই একটি ভিডিও দেখব যে কিভাবে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের যে ডিজাইনগুলো থাকে, যে অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আপনার 3D টেক্সট ইফেক্ট চাই অথবা তাদের লোগোগুলো 3D মোডে চাই। সো আজকে ফুল প্রসেসটি দেখব। আপনার খুব অল্প সময়ের মাঝে খুব ইজিলি আপনার যে কোনো ডিজাইনকে 3D মোড করতে পারেন। সেই রকমই একটা ডিজাইন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আমরা 3D টেক্সটটাকে আমরা একটা 3D মোডে আপনাদের সামনে হাজির করছি। আমরা এই ডিজাইনটি আমরা দেখব। ফার্স্ট টাইম আমাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করে একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। আমি এখান থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করলাম এবং এখান থেকে আপনি অবশ্যই পেজ সেট আপটা করে নেবেন। আমরা মোর সেটিং থেকে আমরা এখান থেকে যে ইফেক্টটা আছে এটা আমরা 300 PPI করে নেব, তাহলে আপনাদের রেজুলেশনটা ভালো আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা এটাকে চাইলে কাস্টমাইজ করতে পারেন। আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে নিলাম। সো এখন আমাদের যেটি বিষয়টা হচ্ছে, আমাদেরকে টেক্সটটাকে লিখতে হবে। সো টেক্সটটাকে আমি টাইপ টুল থেকে থ্রি ডি লিখছি। আমি 3D লেখার পর আমরা শিফট অল্টার ধরে এটাকে বড় করছি, এবং এখন যে কোনো টেক্সটে কিন্তু আপনি 3D ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি 3D ইফেক্টটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই একটা বোল্ড টাইপের ফন্টগুলো বেশি ভালো হয়। অবশ্যই আপনাকে ফন্ট নির্বাচনের সময় আপনাকে বোল্ড টাইপ ফন্ট ব্যবহার করতে হবে। সো আমি এখান থেকে আমি এই ফন্টটি ব্যবহার করছি, যে ফন্টটি হচ্ছে আপনারা ইয়ে করতে পারেন, এই রিলেটেড ফন্ট ব্যবহার করতে পারেন। সো আমার ফন্টটা যখন সিলেক্ট হয়ে যাবে, যখন আমার ফন্টগুলো সিলেক্ট হয়ে যাবে, সো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারি। সো ক্রিয়েট আউটলাইন করার পর আপনাকে প্রথমেই আপনাকে কি করতে হবে, কালার ইফেক্টটা দিতে হবে। সো আপনি কি কালার ব্যবহার করতে চান? আমি সচরাচর এই কালারটা ব্যবহার করছি। সো কালারটা ব্যবহার করার পর আমাদের কিন্তু আর কোনো কিছু করতে হবে না। এখন কালার ব্যবহারের পর আমাদেরকে 3D ইফেক্ট, যে 3D-র যে কাজটি সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। সো এটা আমি সিলেক্ট করলাম। করার পর ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমাদের কিন্তু দেখেন 3D লেখা আছে। সো 3D থেকে আমাদের যে এক্সক্লুড এন্ড রিভল আমরা ক্লিক করব। সো এখান থেকে আমাদের যে অপশনটা শো করছে, এখানেই মূলত আমাদের সেম সব কাজ করতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা প্রিভিউটাকে অন করে রাখলাম। প্রিভিউটাকে অন করার পর আমরা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি, যে আপনি এটাকে যেভাবে কাস্টমাইজ করছেন সেম ভাবে আপনার কিন্তু এই টেক্সটটা কিন্তু আপনার সামনে প্রেজেন্টেশন হচ্ছে। ঠিক আছে, আপনি যে কোনো মোডে আপনি চাইলে এখান থেকে পয়েন্টটাকে বাড়ায়া কমায়া কিন্তু আপনি ডিজাইনটিকে করতে পারেন। এটা দেওয়ার কারণটা হচ্ছে যে ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে আপনাকে বলে যে আমার এই ডিজাইনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে থাকবে, পাশেরটা আমার এত থাকবে, আমার এটা রোটেট এত থাকবে। ঠিক আছে, তো যদি ক্লায়েন্ট আপনাকে কিছু না বলে, তাহলে সেম আপনি এভাবে কাস্টমাইজ করে ডিজাইনটাকে করতে পারেন। সো আপনার সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করবে, আপনি কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন। সো এখান থেকে আমরা এটাকে আরেকটু এইরকম করে রাখতে পারি, যাতে জিনিসটা যেন বুঝতে ভালো লাগে। তো এখান থেকে আপনি যেভাবে করতে পারেন, সো এখান থেকে দেখেন পার্সপেক্টিভে যে অপশনটা আছে, এটা যত আপনি বৃদ্ধি করবেন আপনার ডিজাইনটা, এটা ইফেক্টটা আলাদাভাবে আসবে। সো এটা আমাদের 0 রাখাটাই উত্তম। এখন আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে, দেখেন যে ডিসপেক্ট যে অপশনটা আছে, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে 50 পয়েন্ট থেকে স্টার্টিং যে বেভেল অপশনটা আছে, এটা যদি আপনি যত বৃদ্ধি করবেন, আপনি কিন্তু যত বৃদ্ধি করবেন নিচের অংশটা কিন্তু তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, সো অনেক ক্ষেত্রে আমাদের এটা বেশি করার প্রয়োজন পড়ে। আমি এখান থেকে এটা কাস্টমাইজ করছি, এটা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আমরা দিয়ে রাখি। আপাতত আমাদের 84 বা তার কম আমরা দিতে পারি। এটাকে আমরা আরো একটু কমায় নিতে পারি। ওকে, এটা পারফেক্ট। সো এটা পারফেক্ট যদি থাকে, আপনি বেভেলের যে অপশনটা আছে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে আপনি।
এখান থেকে আপনি ক্লাসিক কমপ্লেক্স যেগুলো আপনি যেটা আপনার ডিজাইনে পারফেক্ট মনে হয়, দেখেন আমি যে কোনো একটাতে ক্লিক করলে আপনার ডিজাইনটা ইফেক্টটা আলাদা চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমি রিসেটটা দিয়ে দিলাম যে রাউন্ডেড, আমি চাইলে এই অংশগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে। সো এটাতে আমি টেল রাউন্ডেড দিতে পারি, একটু অপেক্ষা করবেন, করার পর আমাদের ডিজাইনগুলো দেখা যাবে। সো এই যে দেখেন কর্নারগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা আরো একটু কমাতে পারি। ওকে, সো 43 পয়েন্ট রাখতে পারি আমরা, কোনো প্রবলেম নাই। ৫১, ওকে। সো এখান থেকে দেখেন কাপের যে অপশনটা আছে, সো এখান থেকে আপনি দুইটা অপশনে করতে পারেন। যে আমাদের প্রথমের অপশনটা যেহেতু সিলেক্ট আছে, সেহেতু আমরা পাশের অপশনটা যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের মিডিল পয়েন্ট থেকে সব আউট হয়ে যাবে, শুধু স্ট্রোকটা থাকবে, ঠিক আছে। সো এইভাবে আমাদের 3D-টা লাগে না, দেন আমরা প্রথম অপশনটাই রাখি যে ফুলটাই আমরা দেখবো। তো এখান থেকে আরেকটা অপশন আমাদের আছে, এই অপশনটা আপনাদের শো করার জন্য আপনারা মোর অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন যে এই অপশনটা শো করার জন্য আপনাদের এখানে মোর অপশন লেখা থাকবে। সো এখান থেকে আপনাকে কি করতে হবে, যে এখানে কালার ইফেক্ট, আপনার কালার ইফেক্টটা চাইলে যে কোনো দিক থেকে আপনি কালার ইফেক্টটা দিতে পারেন, ঠিক আছে। কালার ইফেক্টটা যে কোনো দিক থেকে দিতে পারেন, আপনি চাইলে আপনার কাস্টমাইজ অনুযায়ী আপনি কালারটা দিতে পারেন। সো এখান থেকে আমি এই মোডে কালার দিচ্ছি, এবং এখান থেকে দেখেন বিভিন্ন লাইটিং এর অপশন আছে, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এখানে ব্লেন্ড স্টেপস যে অপশনটা আছে, এটাকে আমরা 100 করে রাখাটা অনেক বেস্ট, এটা আমরা 100 করে রাখবো, সরি। ওকে, 100টাই বেস্ট। এবং এখান থেকে শেডিং কালার, আপনি শেডিং কালারটা কি দিবেন, আমরা শেডিং কালারটা আমাদের ব্ল্যাক দেওয়া আছে, আমরা এখান থেকে নন দিতে পারি। এবং একটু অপেক্ষা করবেন, কারণ যেহেতু 3D-টা একটু ভারী, এই জন্য আপনি কাজটা হতে একটু দেরি হতে পারে। এখান থেকে আমরা ব্ল্যাক দিতে পারি। সো শেডিংটা আপনি যে কালার দিবেন সে কালারই হবে, আমরা কাস্টম কালার যদি দিতে চাই তাহলে কাস্টম কালার দিতে পারবো। সো এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারেন, ঠিক আছে। 3D ইফেক্ট আপনি যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে নন করে দিলাম, আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাই দিয়ে রাখছি, আপনারা চাইলে কালারটা কাস্টমাইজ করতে পারেন, একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। দেন আমাদের ডিজাইনটা যদি পারফেক্টলি সবকিছু হয়ে যায়, দেন আমরা এখান থেকে কি করবো, ওকে করব। ওকে করার পর আমাদের কিন্তু 3D ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ, তারপরও দেখা যাচ্ছে এখান থেকে শেডিং গুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। কারণটা কি, আমাদের একটু প্রবলেম হয়েছে, যে প্রবলেমটা আমাদেরকে সলভ করার জন্য আমাদেরকে উইন্ডো থেকে যে আমাদের অ্যাপারেন্স অপশনটা আছে, এই অপশনটা আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। এবং এই অ্যাপারেন্স থেকে আমরা 3D অ্যান্ড বিভোল্ড এখানে ক্লিক করব, তাহলে আমরা আবারও কাস্টমাইজ করতে পারবো। আমরা প্রিভিউটা অন করে রাখি। আচ্ছা, সো এখান থেকে আমরা এটাকে, এই পয়েন্টটাকে আমরা একটু 27 পয়েন্ট করে দেই। আসলে 3D-টা একটু মানে ইয়ে করে কাজ করতে হয় আস্তে, কারণ জিনিসটা কম্পিউটার রেজুলে ইয়ে, আপনার পারফরমেন্সটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত করতে পারবেন, আর যদি কম্পিউটার কনফিগারেশনটা যদি একটু নর্মাল থাকে তখন কিন্তু ঝামেলা হতে পারে। আমাদের যে পয়েন্টটা এখানে একটু ঝামেলা হয়েছে, যেহেতু অনেকগুলো কাস্টমাইজ করছি, যার কারণে এটা এডিট করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আপনার পয়েন্টটা প্রথম অবস্থায় যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টে রাখাই ভালো। সো এখান থেকে আমরা আর কিছু করছি না, কারণ যেহেতু অনেকগুলো এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে, যার কারণে একটু সমস্যা দেখা দিতে পারে। তো আমি ওকে করলাম, আমাদের ডিজাইনটা যদি কনফার্ম হয়ে যায়, দেন আমরা এটাকে কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করতে পারি। সো এখন আপনি যেটি করতে হবে, আপনি এখান থেকে আনগ্রুপ করতে পারি, আমরা আনগ্রুপ করে বাকি অংশগুলো আবারও আনগ্রুপ করতে পারি। এই অংশটা যদি আপনার প্রয়োজন না হয় আপনি কেটে দিবেন, আমাদের এই অংশটাও যদি আমাদের প্রয়োজন না হয় আমরা এখান থেকে কেটে দিতে পারবো, সরি, কন্ট্রোল জেড দিলাম। আমরা এই অংশগুলোকে যেগুলোতে শেডিং দেওয়া আছে, আপনি চাইলে এক কালার শেডিং দিতে পারেন, দেখেন এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। সো আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিতে পারি, তাহলে কি হবে, এটা ফুল একটা শেডিং চলে আসবে, ঠিক আছে। এভাবে একটু আপনাকে কাস্টমাইজ করতে হবে। দেন আমরা এই সম্পূর্ণটাকে বাড়তি অংশটুকু মাইনাস করে দেই, এবং প্রতিটাকে সিলেক্ট করে আমরা এখানে ইউনিট করে দিতে পারি। দেন এগুলো আমাদের কিন্তু একটা কালারে শেডিং হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা 3D লোগো বিভিন্ন মোডে করতে পারেন,
ঠিক আছে, আমাদের পয়েন্টগুলোকে সাবধানে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর আসলে এই প্রবলেমগুলো হওয়ার একটা কারণ হয়, সেটা হচ্ছে যে আপনার টেক্সটটা সঠিকভাবে না হলে আমাদের এই প্রবলেমগুলো হয়। সো আপনি এমন একটা টেক্সট ব্যবহার করবেন যে টেক্সটে একবারে কোনো কর্নারগুলো যেন ঠিক থাকে, ঠিক আছে, কর্নারে যেন কোনো ঝামেলা না থাকে, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পরে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই, দেন একটা কালার দেওয়ার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আমরা আবারও ক্লিক করছি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে আমাদের 3D ইফেক্টটা চলে আসছে। এখন আপনার পেজের মিডল পয়েন্ট বরাবর এটাকে বসায় নিতে পারেন। সো আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাল্লাহ। নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।